অনেকে জানতে চেয়েছেন ইরানের সাথে রাশিয়ার যে যুদ্ধ বিমান ক্রয়ের একটি ডিল হয়েছিল তার খবর কি বন্ধুরা খবর হিসেবে এতদিন পর্যন্ত রাশিয়ার কাছে যে সকল সু থার্টি ফাইভগুলো ছিল ইরানে সরবরাহ করার জন্য সেগুলো পৌঁছে যাওয়ার কথা কারণ কয়েক মাস পূর্বেই বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ সংবাদের বরাত দিয়ে যেটি জানা গিয়েছিল তাতে ইরানি কয়েকজন পাইলট বা ইরানের কয়েক ডজন পাইলট এই সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান পরিচালনার জন্য রাশিয়ায় কয়েক মাসের বা কয়েক বছরের দীর্ঘ প্রশিক্ষণ নিয়েছেন এবং প্রশিক্ষণ শেষে তারা ফিরে গিয়েছে ইরানে বন্ধুরা যখন ইরান এবং ইসরায়েল হামলা পাল্টা হামলা হয় তার এক সপ্তাহের মধ্যেই মূলত এই যুদ্ধ বিমানগুলো ইরানে এসে পৌঁছার কথা ছিল ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ অনুযায়ী এই ব্যাপারগুলো মোটামুটি নিশ্চিত হওয়া ছিল বা নিশ্চিত হওয়া গেছিল। এখন এই ব্যাপারটি সম্পর্কে আপনাদের কিছু বলার চেষ্টা করব আসলেই কি ঘটেছে আসলেই কি ইরানের এই যুদ্ধ বিমানগুলো পাওয়া হয়েছে রাশিয়ার যে সকল যুদ্ধ বিমানগুলো অর্থাৎ সু থার্টি ফাইভ মূলত নির্মাণ করা হয়েছিল মিশরের জন্য মিশর এক স্কোয়াডের যুদ্ধ বিমান অর্ডার করেছিল রাশিয়ার কাছে বন্ধুরা রাশিয়া সেগুলো নির্মাণ করে একেবারে ডেলি যে পর্যায়ে নিয়ে এসেছিল ডেলিভারি পর্যায়ে আসার পর আমেরিকার চাপে মিশর সেগুলো আর ক্রয় করতে পারেনি রাশিয়া রাশিয়ার নিকট থেকে মূলত রাশিয়ার বিভিন্ন সামরিক বাহিনীর উপরে বা সামরিক সমরাষ্ট্র বিক্রয়ের উপরে নিষেধাজ্ঞা আরোপের অংশ হিসেবে মিশর যদি এ সকল যুদ্ধ বিমানগুলো ক্রয় করে তাহলে তারাও সে আওতায় পড়বে আমেরিকার এমন হুমকির পর মূলত মিশরের যে প্রেসিডেন্ট রয়েছে আব্দুল ফাত্তাল ছিসি এ তো এক প্রকার আমেরিকা এবং ইসরায়েলের হাতের পুতুল তারা যেভাবে বলে সে সেভাবে করে এবং তাকে ক্ষমতা বসানো হয়েছে এভাবেই মূলত তৎকালীন সময় নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি তিনি ক্ষমতা হারানোর পরে তাকেই ক্ষমতা বসায় সামরিক কুয়ের মাধ্যমে আমেরিকা এবং ইসরায়েল আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞগণ এমনটি মনে করে থাকে অর্থাৎ আব্দুল সিসি তাদের ক্রিয়ানক বা হাতের পুতুল হিসেবে যদি মিশরের প্রেসিডেন্ট হিসেবে অভিনয় করে যায় তাহলে তাদের বিভিন্ন বিষয়ে এখান থেকে অর্জন করতে সহায়তা করবে যেহেতু ইসরায়েল এবং এই মিশর রাষ্ট্র দুটি এমন অবস্থানগত ভূপ্রকৃতির অবস্থানগত বৈশিষ্ট্য নিয়ে দাঁড়িয়ে আছে যে মিশর যদি এখানে ইসরায়েলের বিরুদ্ধে কাজ করে তাহলে তার বারোটা ভেজে যাবে সমস্যা আছে বা খবর আছে কারণ দুই দুটি দেশের অবস্থান এবং সীমান্ত পাশাপাশি রাফা ক্রসিং এতদিন পর্যন্ত প্যালেস্টাইন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ বা হামাসের নিয়ন্ত্রণে থাকলেও পরবর্তীতে সেটি যখন দখল করতে যায় ইসরায়েল সেখানে একটি সাময়িক যুদ্ধ হয়েছিল ইসরায়েল এবং মিশরের মধ্যে এবং সেই যুদ্ধে চারজনের মতো মিশরীয় সৈন্য প্রাণ হারায় কিন্তু এত কিছুর পরও একেবারে হাতের পুতুল হিসেবে আব্দুল ফাত্তাল সিসির প্রতিক্রিয়া ছিল একেবারে জঘন্য দেশের সার্বভৌম নিরাপত্তা হুমকির মুখে ফেলে সে যখন নিজের ক্ষমতা ধরে রাখার কাজে ব্যপ্ত হয় তখনই দেশটি রসাতলে যায় এ বিষয়ে কোনো সন্দেহ নাই ঠিক সেইভাবেই মিশর এখন রসাতলে যাওয়ার পর্যায়ে রয়েছে তাদের অর্থনীতির বারোটা বেজেছে এই অর্থনীতি কোন পর্যায়ে কোথায় গিয়ে উঠবে সেটি হলো দেখার বিষয় বৌদ্ধরা যাই হোক আমরা মূল আলোচনায় ফিরে যাই মিশর তার সামরিক ভারসাম্য রক্ষার জন্য কয়েকটি সু থার্টি ফাইভ যুদ্ধ ক্রয় করার জন্য অর্ডার দিয়েছিল রাশিয়াকে রাশিয়া সেগুলো ফুল প্রিপেয়ার্ড করেছিল একেবারে শেষ পর্যায়ে ডেলিভারির শেষ পর্যায়ে এসে মিশর ঘোষণা দেয় তারা এই সু থার্টি ফাইভ যুদ্ধ বিমানগুলো গ্রহণ করবে না উপায়ন্ত না দেখে সম্ভবত রাশিয়া ইরানকে এগুলো অফার করে বা ইরান এগুলো ক্রয় করার জন্য রাশিয়ার কাছে অফার দেয় এবং সর্বশেষ বক্তব্য অনুযায়ী এগুলো নির্মাণ শেষ এগুলো এখন ইরানে আপনার সরবরাহের জন্য প্রস্তুত হয়ে গেছে কয়েক মাস পূর্বে অর্থাৎ যখন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে এরই মধ্যে এত বড় ধরনের একটি কাভারেজ করা রাশিয়ার জন্য মারাত্মক একটি কঠিন কাজ কারণ রাশিয়ার নিজের সামরিক বাহিনী সমরাষ্ট্র সরবরাহ দিয়ে তারা কুলিয়ে উঠতে পারছে না এই সকল যুদ্ধ বিমান যারা নির্মাণ করে তারাও প্রতি বছর কয়েকটি করে বা একই স্কোয়াডন করে যুদ্ধ বিমান রাশিয়ান বাহিনীদের দিচ্ছে অথবা তার বেশিও দিচ্ছে সুতরাং এই মুহূর্তে অন্য দেশের কাছে অস্ত্র বিক্রি করা তাদের কাছে প্রচণ্ড রকমের একটা ঝুঁকি এবং কষ্টদায়ক ব্যাপার তারপরও রাশিয়ার তরফ থেকে ঘোষণা করা হয় যত দ্রুত সম্ভব এই সু থার্টি যুদ্ধ বিমানগুলো ইরানের কাছে হস্তান্তর করা হবে এবং সেইভাবেই তারা প্রস্তুতি নিচ্ছে বন্ধুরা আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে প্রতিনিয়ত বিমান উড়িয়ে হরমোজ প্রণালী এবং পার্শ্ববর্তী যে সকল পারস্য উপসাগর অঞ্চলগুলো রয়েছে সেখান থেকে ইরানের উপর হামলার প্রচ্ছন্ন হুমকি থাকে সবসময়ের জন্য ইরানের বিমান বাহিনী অতিমাত্রায় দুর্বল ইরানের ক্ষেপণাস্ত্র বাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা অন্য কোনো সিস্টেমগুলো সবল হলেও ইরানের বিমান বাহিনীতে প্রায় তিরিশ চল্লিশ বছর ধরে কোনো নতুন যুদ্ধ বিমান অ্যাড হয় না আর সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে ইরান ইরান সেই লক্ষ্যে কাজ করার জন্য মূলত দুর্ধর্ষ পরিকল্পনা গ্রহণের মাধ্যমে যত দ্রুত সম্ভব রাশিয়ার কাছ থেকে চৌষট্টি থেকে একষট্টি পর্যন্ত সু থার্টি ফাইভ যুদ্ধবিমান ক্রয় করার পরিকল্পনা হাতে নেয় আর তারই প্রাথমিক কাজ হিসেবে তারা মূলত এই সুফাইভ যুদ্ধ বিমানের যেটি মিশরের জন্য এক স্কোয়াড নির্মাণ করা ছিল সেটি ক্রয় করার জন্য বা সেটি তার দেশে নিয়ে আসার জন্য আলোচনা শুরু করে এবং এটি বর্তমানে একেবারে সর্বোচ্চ পর্যায়ে সফল এখন এই ব্যাপারটি আসলে ডিসক্লোজ করা হয়নি আসলে কি এখন এই যুদ্ধ বিমানগুলো ইরানে ডেলিভারি দেওয়া হয়েছে কিনা বন্ধুরা এখনও দুই দেশ এ ব্যাপারে মুখে কুলু পেটে রেখেছে তারা সম্ভবত এখানে কোনো কিছুই প্রকাশ করতে চায় না বন্ধুরা ইরান এবং রাশিয়ার মধ্যে সামরিক সম্পর্কটি তারা যতিমাত্রায় গপ রাখার চেষ্টা করতেছে এখন যেহেতু আন্তর্জাতিক চাপ এবং ন্যাটো এক্ষেত্রে নজরদারি তো করছে বা নজরদারি করছে সেহেতু এক্ষেত্রে তারা কোনো কিছুই প্রকাশ করবে না তবে এই আপনার যখন ইরান এবং রাশিয়ার মধ্যে প্রায় একটা ডিল প্রায় চূড়ান্ত ঠিক তখনই ইরান ইসরায়েলের অভ্যন্তরে প্রায় তিনশো ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করার পর এর এক সপ্তাহের মধ্যে যুদ্ধ বিমানগুলো ইরানে এসে পৌঁছানোর কথা ছিল এবং তখন এটি কনফার্ম করার কথা ছিল যে এটি পৌঁছাবে বন্ধুরা এখন যদি সেই অনুপাতে কাজ হয়ে থাকে এতদিন পর্যন্ত সে গুলো সম্ভবত ইরানেই অবস্থান করছে যাই হোক এটি সম্পূর্ণরূপে ডিসক্লোজ না হওয়া পর্যন্ত বা সামনে আসা না হওয়া পর্যন্ত আমরা আপনাদের কনফার্ম করতে পারছি না যখনই ব্যাপারে আমরা চূড়ান্ত এবং অত্যন্ত অথেন্টিক সূত্র থেকে জানতে পারবো আপনাদের জানিয়ে দেব যে এখন পর্যন্ত আসলে রাশিয়ার তৈরি সুতাটি থার্টি যুদ্ধ যুদ্ধবিমানগুলো ইরানের অভ্যন্তরে হস্তান্তর করা হয়েছে কিনা বন্ধুরা যদি এই ধরনের চব্বিশটি থেকে প্রথমবার শোনা গিয়েছিল ইরান চব্বিশটির মতো সু থার্টি ফাইভ যুদ্ধ বিমানের অর্ডার দিয়েছে কিন্তু পরবর্তীতে জানা গিয়েছিল তারা চৌষট্টিটি এই ধরনের যুদ্ধ বিমান কিনবে কিন্তু এর পরবর্তীতে জানা যায় তারা এর মতো এই সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান কিনবে এবং এর একটি নির্মাণ ফ্যাসিলিটি সম্ভবত রাশিয়া ইরান স্থাপন করে যৌথভাবে এটি উৎপাদন করতে পারে আর এর মাধ্যমে কি হবে রাশিয়া সম্ভবত প্রযুক্তি হস্তান্তর করতে পারে ইরানে আর সু থার্টি ফাইভ এমন মাল্টিরোল ভারী যুদ্ধ বিমান বা ফোর প্লাস প্লাস জেনারেশনের যুদ্ধ বিমান যদি নির্মাণের ক্ষেত্রে ইরান প্রযুক্তিগত সক্ষমতা সক্ষম হয়ে ওঠে বা সক্ষমতা পায় সেটি তার শত্রু এবং মধ্যপ্রাচ্যের যে সকল শত্রু দেশগুলো রয়েছে তাদের কলিজা যেই সেই যুদ্ধ বিমান না এই ধরনের একশোটি যুদ্ধ বিমান যদি আপনার বহরে থাকবে আপনি যে কোনো দেশকে সিঁড়ে পড়ে ফেলতে পারেন এবং যে কোনো দেশ আপনার অভ্যন্তরে ঢোকার আগে অন্তত একশোবার চিন্তা করবে তখন মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী একটি বিমান বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে ইরান এই বিষয়ে কোনো সন্দেহ নেই এখন দেখা যাক ফার্স্ট স্কোয়াড্রন অথবা সেকেন্ড স্কোয়াড্রন কত দ্রুত তারা নিজেদের অন্তর্ভুক্ত করতে পারে এবং আমার কাছে মনে হচ্ছে যে হয়তো প্রথম ব্যাস্টি ইরানে চলে আসতে পারে কারণ পূর্বের ঘোষণা অনুযায়ী যদি বাস্তবায়ন হয়ে থাকে সেটি না আসার কোনো কারণ আপাতত দেখছি না বন্ধুরা তাই আমার কাছে মনে হচ্ছে এটি সম্ভবত ইরানে চলে আসতে পারে এক স্কোয়াড্রনের অর্ধেক হলেও বা পুরো স্কোয়াড্রন হলেও সুতরাং হয়তো কোনো ভালো সংবাদ আপনাদের জন্য দিতে পারবো আর সেই সংবাদ আপনারা যদি পেতে চান তাহলে পৃথিবীর যেখান থেকে আপনারা আমাদেরকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনাদের কাছে অনুরোধ অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি চেপে দিলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন বন্ধুরা একটি দেশের বিমান প্রতিরক্ষা সক্ষমতা মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ আপনি যতই শক্তিশালী হন না কেন আপনি যদি যুদ্ধ বিমানের ক্ষেত্রে শক্তিশালী না হন আপনি অপোনেন্টের উপরে প্রভাব বিস্তার করতে সক্ষম হবেন না আর অপোনেন্টের উপরে প্রতি আক্রমণের জন্য এবং পিনেট্রেট ভিত্তিক আক্রমণের জন্য এই যুদ্ধ যুদ্ধবিমান মারাত্মকভাবে কাজ করতে সক্ষম আপনি যদি যে লক্ষ্য বস্তুতে আপনার হামলা করবে ইসরায়েল বা পার্শ্ববর্তী দেশগুলো অথবা আমেরিকার মতো দেশ আপনি যদি সমমানের হামলা চালাতে চান তাহলে এই ধরনের যুদ্ধবিমান ছাড়া আপনি কল্পনাও করতে পারবেন না আর এইগুলো যদি আপনাদের হাতে চলে এসে বা ইরানের হাতে চলে আসে তখন প্রতিপক্ষ আপনার অভ্যন্তরে আক্রমণ করবে না কারণ তারা জানে আক্রমণ করলে এখানে অকবার পাওয়া যাবে না এই ধরনের যুদ্ধ বিমানের মাধ্যমে হয়তো আমাদের যে সকল ভারী এবং পারমাণবিক ফ্যাসিলিটিস সামরিক বা গোয়েন্দা ঘাঁটি এবং যে সকল বন্দরগুলো রয়েছে সেগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করার হামলা করার ক্ষমতা অর্জন করবে ইরান বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় ধন্যবাদ